বাংলাদেশ ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে চকরিয়া উপজেলা ছাত্রলীগ। দিনটি পালনে দলটির চকরিয়া শাখা বর্ণাঢ্য র্যালি শোভাযাত্রা করেছে। 11 জানুয়ারি বুধবার বিকেল 4টায় চকরিয়ার ডাকবাংলো থেকে শুরু করে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে মগবাজারে গিয়ে সমাবেশে মিলিত হয় র্যালিটি। বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মৌসা, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আরহান মাহমুদ রোবেল, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকিদ হোসেন সজীব সহ চকরিয়া উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগানে উজ্জীবিত করে তোলে।